আরবদের সিন্ধু বিজয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটিকে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের আগমনের সূচনালগ্ন ধরা হয়। আর এই ঐতিহাসিক ঘটনার প্রধান কুশীলব ছিলেন দুজন, আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ও সিন্ধুর তৎকালীন রাজা দাহির। ইতিহাসের রঙ্গমঞ্চে দৈরতে আবির্ভূত হওয়া এই দুই নায়কের সংক্ষিপ্ত পরিচয় আজকের এপিসোডে তুলে ধরা হলো। ইমদাদউদ্দিন মোহাম্মদ, এটি তার প্রকৃত নাম। পিতার নাম আল কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আল হাকাম। মায়ের নাম হাবিবাত আল উজামা। পিতার নামের সঙ্গে মিলিয়ে মোহাম্মদ বিন কাসিম নামেই তিনি ইতিহাসে পরিচিত হয়েছেন। শৈশবেই তিনি পিতাকে হারান, সংসারের হাল ধরেন তার মা। তিনি একজন শিক্ষিতা ও সম্রাট মহিলা ছিলেন। তিনি পুত্রকে নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ দেন, তার লেখাপড়ার যথাযথ বন্দোবস্ত করেন। ছোট থেকেই মোহাম্মদ বিন কাসিম সমরাস্ত্রে আগ্রহী ছিলেন। ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনে তিনি সচেষ্ট ছিলেন। পুত্রের এ আগ্রহ বুঝে মা তাকে সমরাস্ত্রের প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেন। তাই তিনি তাকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন। হাজ্জাজ তখন উমাইয়া খলিফা আব্দুল মালিকের একজন সেনাপতি ছিলেন। সম্পর্কে তিনি মোহাম্মদ বিন কাসিমের আপন চাচা ও কালু হতেন। তিনি ভ্রাতা পুত্রকে খুবই আদর ও স্নেহ করতেন। হাজ্জাজ দূরদর্শী ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যথাযথ প্রশিক্ষণ ও উপযুক্ত সহায়তা পেলে কালক্রমে মোহাম্মদ বিন কাসিম একজন বড় যোদ্ধা হবেন। তাই তিনি প্রতিটি যুদ্ধে তাকে সঙ্গে রাখতেন। ফলে সমরাস্ত্রের প্রতিটি দিক মোহাম্মদ বিন কাসিম হাতে কলমে আয়ত্ত করার সুযোগ পান। এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর নিযুক্ত হন। মোহাম্মদ বিন কাসিম যথারীতি তার সঙ্গেই থাকেন। মোহাম্মদ বিন কাসিম নিজেকে প্রমাণের একটি সুযোগ খুঁজছিলেন। সে সময় মুসলমানরা কুরাসনে যুদ্ধ করছিলেন। সে বাহিনীর সেনাপতি ছিলেন কুথাইবা বিন মুসলিম। মোহাম্মদ বিন কাসিম তার সঙ্গী হন। এ প্রসঙ্গে মেজর জেনারেল আকবর খান রচিত মোহাম্মদ বিন কাসিম এই বইয়ে উল্লেখ আছে, সে সময় কুরাসানে মুসলিম ফৌজ জিহাদে মশগুল ছিল এবং হাজ্জাজ সেই সময় চিন্তায় ছিলেন। কুথাইবা বিন মুসলিম যখন জিহাদের উদ্দেশ্যে কুরাসান, কাওয়ারিজিম ও তুর্কিস্তান অভিমুখে রওনা হন, তখন মোহাম্মদ বিন কাসিমও এই খ্যাতিমান জেনারেলের সঙ্গী হন। সেখানে তিনি তার মেধা, প্রতিভা, সাহসিকতা, বীরত্ব, শৌর্য, বীর্যের এমনই পরাকাষ্ঠা প্রদর্শন করেন যে সেনাপতি কুথাইবা তাকে পদোন্নতি দিয়ে নিজ সহকারী নিযুক্ত করেন। মোহাম্মদ বিন কাসিমের বয়স তখন মাত্র 16 কিংবা 17। এর মধ্যেই সম্মুখ সমরে তিনি নিজেকে প্রমাণ করেছেন। আপন ভ্রাতা পুত্রের এই যোগ্যতায় অত্যন্ত খুশি হাজ্জাজ বিন ইউসুফ। তিনি তখন আরেকটি ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন, সিন্ধুর রাজা দাহির সে সময় আরব বণিকদের বাণিজ্য কাফেলা লুট করেন। হাজ্জাজ রাজা দাহিরের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওবায়দুল্লাহ নামে একজনকে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করা হয়। খবরটি হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছালে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিন্ধুতে হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক প্রেরিত বাহিনীর সেনাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিন কাসিম। ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র মোহাম্মদ বিন কাসিম। অল্প কথায় তার জীবনের একটি মূল্যায়ন আমরা মেজর জেনারেল আকবর খানের লেখাই পাই। মোহাম্মদ বিন কাসিম বইয়ে তিনি লিখেন, মোহাম্মদ বিন কাসিম খুবই যোগ্য উস্তাদের কাছে সামরিক প্রশিক্ষণ লাভ করেন। অল্প বয়সেই তিনি নিজের অপর এতখানি আস্থাশীল ছিলেন যে হাজ্জাজ ও কুথাইবার মতো খ্যাতিমান অধিনায়কদের সামনে নিজ প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কীয় মতামত অত্যন্ত নির্ভীকভাবে প্রকাশ করেন। তিনি চিন্তার ক্ষেত্রে সচ্ছল, বাসার ক্ষেত্রে নির্ভীক এবং দৈহিক ও শারীরিক দিক দিয়ে পরিশ্রমী ছিলেন। তিনি বিলাসিতাকে পছন্দ করতেন না। সৈনিক জীবনের জন্য যেসব অভ্যাস ও স্বভাবের দরকার ছিল তার সম্মান ও কদর বুঝতেন। হাজ্জাজের শিক্ষানবিষী করার ফলে তিনি ফৌজের শাসন শৃঙ্খলা, প্রশিক্ষণ, বিন্যাস এবং মূলনীতি সম্পর্কে পুরোপুরি অকিয়াফহাল হওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার রাজা দাহিরের প্রসঙ্গে আসা যাক। তাকে বলা হয় সিন্ধুর সর্বশেষ হিন্দু রাজা।
তিনি 663 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চাঁদ। দাহির ছিলেন সিন্ধুর পুষ্করণ ব্রাহ্মণ সাম্রাজ্যের রাজা। দাহিরের পিতা চাঁচের বর্ণনা দিতে গিয়ে মেজর জেনারেল আকবর খান লেখেন, 620 ঈসাইতে সিন্ধু এলাকায় রাজা ছিলেন রায় সিংহ। রাজা রায় চাঁচ নামীয় একজন ব্রাহ্মণকে তার পরামর্শদাতা নিযুক্ত করেন। চাঁচ সাইজ নামক জৈনে গরিব ব্রাহ্মণের সন্তান ছিলেন। চাঁচ ছিলেন খুবই সুপুরুষ, দ্বিশক্তি সম্পন্ন ও যোগ্য। 630 ঈসাইতে রাজা রায় এর মৃত্যু হলে তার তরুণী সুন্দরী বেদবা স্ত্রী রানী সুদ্দানী চাঁচের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। অতঃপর চাঁচ নিজেকে সিন্ধুর রাজা বলে ঘোষণা করেন। চিতুরে সে সময় রাজা মহতারাজ রাজত্ব করছিলেন। তিনি ছিলেন রাজা রায়ের ভাই। স্বাভাবিকভাবেই চাঁচের রাজা হওয়া এবং তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করা মহতারাজের বিরক্তি উৎপাদন করে। তিনি রাজা চাঁচের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করেন, কিন্তু যুদ্ধে রাজা মহত মারা যান এবং পরিণামে রাজা চাঁচ 40 বৎসর যাবৎ অত্যন্ত সাফল্যের সঙ্গে রাজ্য শাসন করে। তার সাম্রাজ্য বিপাশা নদীর তীর ধরে বাবিহা, মুলতান, সিন্ধু প্রভৃতি পর্যন্ত বিস্তৃত ছিল। 670 ঈসাইতে রাজা চাঁচের মৃত্যু হলে তদস্থলে তার ভাই চন্দ্র সিংহাসনে আরোহণ করে। 678 ঈসাইতে রাজা চন্দ্র মারা গেলে চাঁচের কনিষ্ঠ পুত্র দাহির সিংহাসনে উপবেশন করেন। রাজা দাহিরের সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। সেগুলো হল আলুর, সুস্তান, কারওয়ান, ব্রাহ্মণবাদ, কালিন্দা ও মুলতান। রাজা দাহিরের অধীনে থাকা করত রাজ্যগুলো হল দেবল, নিরুনকোট, শাহওয়ান, বাহমনাবাদ ও সিবি। ইতিহাসের নির্মোহ রচনা ও পাঠ বেশ কঠিন। এক্ষেত্রে যিনি লিখেছেন আর যিনি পড়েছেন তার দৃষ্টিভঙ্গির ওপরে ইতিহাস নির্ভরশীল। তাই মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরকে নিয়ে নানা অভিযোগ আছে, সেসব এক পাশে সরিয়ে রেখে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের দুই নায়কের সংক্ষিপ্ত পরিচিতি জানতে পারলাম। সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই ইতি টানলাম।